সবাই জানে, গোটা দেশ জানে, তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছিল আর এস এস এর রসদ পরিকল্পনা এবং ভূমিপ্রীত অনুযায়ী। সেটা ছিল আর এস এস বা বিজেপি মার্কা রাজনীতিটাকে, বিভাজনের রাজনীতিটাকে আমাদের রাজ্যে নিয়ে আসার জন্য। যেহেতু দেওয়ঙ্গার মানুষ জানেন, এখানে দীর্ঘদিন মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে একসঙ্গে কৃষক আন্দোলন করেছে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছে, ফসলের অধিকারের জন্য লড়েছে, ফসলের দামের জন্য লড়েছে। আচ্ছা, অথচ তৃণমূল এসে এইসব জায়গায়ও মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই বিভাজনের রাজনীতি নিয়ে এসছে, কারণ এক হাতে তালি বাজে বিজেপির মার্কা রাজনীতিটাকে পশ্চিমবঙ্গে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। তৃণমূল কংগ্রেস গিয়ে এনডিএ এর সঙ্গে সরকার গড়ে মোদিকে ফুল দিয়ে মোদি লাইন বাংলায় নিয়ে এসছে, আর এখন বলছে নিজে দালাল হয়ে মুকুল রায়কে দিয়ে যে রাজনীতি করিয়েছিলেন সেই রাজনীতি মুকুল রায় এখন বিজেপিকে দিয়ে যাচ্ছে। শেষ বলবো, কতটা আশাবাদী এবং বাঙালিদের কতটা ফল হচ্ছে এবার একটু বলবেন। বাংলা সংস্কৃতি বিশ্ব সংস্কৃতি। আচ্ছা, রবীন্দ্রপক্ষে নির্বাচন হচ্ছে। আচ্ছা, রবীন্দ্র নজরুলের বাংলায় এই আর এস এস এর এবং মমতা বিজেপির এই যে বিভাজনের রাজনীতি চলবে না, তাহলে তো দাঙ্গা হঙ্গামা বাড়তো। সব জায়গায় মন্দির মসজিদে মাংস শুরুর মাংস এই নিয়ে তো রাজনীতি করেছেন না, কিন্তু বাংলা মানুষ তো লড়ার জন্য প্রস্তুত নয়। সাময়িকভাবে কিছু লোকের মধ্যে হয়েছে যে তৃণমূল কাটকাতে বিজেপি আর বিজেপি কাটকাতে তৃণমূল যাচ্ছে, কিন্তু বিজেপি তৃণমূল কাটকাচ্ছে না, তৃণমূল বিজেপি কাটকাচ্ছে না, একই জায়গায় দুজনের মালিকানা। আদানি আম্বানির রাজনীতি দুজনের মিলে হচ্ছে, দুটো আলাদা মুখ, দুটো ধর্মীয় মানুষকে বড় আলাদা। ওকে, থ্যাংক ইউ।